শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের নতুন কারিকুলামে। এবার গণিত বিষয়ে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অভিজ্ঞতায় 45 পৃষ্ঠা যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো আমি সমাধান করে দিব। তো এখানে 1 থেকে 4 পর্যন্ত সমস্যাগুলো আমি সমাধান করে দিচ্ছি। তো 1 নম্বরে বলেছে যে সমস্যাটা দেওয়া আছে, ক্রীড়া প্রতিযোগিতায় একটা মজার খেলা হলো দীর্ঘ লাফ। ধরা যাক তোমাকে দীর্ঘ লাফ প্রতিযোগিতায় 10 মিটার দূরের একটি দেয়াল ছুঁতে হবে, কিন্তু তুমি প্রতি লাফে শুধু অর্ধেক পথ যেতে পারবে। যেমন প্রথম লাফে তুমি 5 মিটার অর্থাৎ 10 কে 2 দিয়ে ভাগ দিলে 5 হয়, এরপরের লাফে 5 কে 2 দিয়ে ভাগ দিলে 2.5 হয়। এভাবে দেয়াল ছুঁতে কয়েকটি লাফ দিতে হবে তা কি বের করতে পারবে? তো আমরা একটা সমাধান করে নিই। প্রথমত আমরা একটু পড়ে নিলাম তো সমাধান। তাহলে দেখো এখানে দেওয়াই আছে, প্রথম লাফে আমাদের কাছে ধরো একটা দেওয়াল আছে, এরকম একটা দেয়াল আছে, সে দেয়াল 10 মিটার দূরে একটা ছেলে এখানে আছে ধরো সাপোজ। এখন এই দেয়ালকে ছুঁতে হবে, তাহলে সে দেয়ালের এখানে 10 মিটার যেহেতু দূরের একটা দেয়াল আছে, তো একটা লাফ দিয়ে সে অর্ধেক পথ যেতে পারবে। অর্থাৎ এখানে সে প্রথম লাফে যায় 5 মিটার এবং অবশিষ্ট থাকে এখানে 5 মিটার। অর্থাৎ এখানে একটা লাফ দেওয়ার পরে এখানে মোট ডিস্টেন্স হচ্ছে এখানে 10 মিটার। তো সে অর্ধেক লাভ যেহেতু দিছে, তাহলে এখানে এখান থেকে এ পর্যন্ত সে লাভ দিয়ে সে 5 মিটার গেছে, সে 5 মিটার গেছে। এর দ্বিতীয় লাফে অর্থাৎ এখান থেকে আবার সে আরেকটা লাভ দিবে, কিন্তু সে বাকি কিন্তু এখানে 5 মিটার আছে, কিন্তু সে 5 মিটার যেতে পারবে না, অর্থাৎ অর্ধেক পথ তাকে লাভ দিতে হবে। তাহলে এখানে পরের ধাপে সে এখানে কিন্তু 5 মিটার বাকি রয়েছে এবং সে পরের ধাপে সে 2.5 মিটার যাবে। এর পরের লাফে সে আবার অর্ধেক, অর্থাৎ এখান থেকে আবার সে অর্ধেক অর্থাৎ 2.5 কে 2 দিয়ে ভাগ দিলে 1.25 মিটার থাকে এবং অবশিষ্ট থাকে 1.25। তো এই এখান থেকে 1.25 যাওয়ার পর আবার এখান থেকে আবার অর্ধেক পথ সে যাবে, অর্থাৎ আবার এই 1.25 কে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দেখো এইভাবে যদি সে যেতে থাকে, তো তো এখানে যদি আমরা এই লাফগুলো হিসাব করি, যেমন প্রথম ধাপে সে 5 মিটার গেছে, পরের ধাপে সে 2.5 মিটার গেছে, অর্থাৎ যত লাভ দিচ্ছে যতবার লাভ দিচ্ছে তার অর্ধেক পথ সে অতিক্রম করতেছে। তো যতবার লাভ দিবে শুধু অর্ধেক পথ যেহেতু যাবে, তো এখানে সে যতই লাভ দিক না কেন সে কখনোই সে দেয়ালকে ছুঁতে পারবে না, অর্থাৎ দেয়ালের খুব কাছাকাছি যাবে কিন্তু দেয়াল ছুঁতে পারবে না। তো এইভাবে সে যদি অসীম পর্যন্ত লাভ দেয়, তাহলে যতবার লাভ দিক না কেন অর্ধেক পথ সে যেতে পারবে কিন্তু দেয়াল কখনোই ছুঁতে পারবে না। এটা তোমরা কয়েকটা লাভ মনে করো মোটামুটি এরকম 10টা লাভ দিয়ে তোমরা হিসাব করতে পারো, দেখবা যে কখনোই কিন্তু 10 মিটার অবাতত হবে না এবং কিন্তু এই দেয়ালের খুব কাছাকাছি যাবে। তো এটাই হচ্ছে এই প্রশ্নের আচ্ছা। অর্থাৎ এখানে বলছে যে কটি লাভ দিতে হবে, অর্থাৎ অসীম অসীম সংখ্যক লাভ দিলে হয়তো বা দেয়াল ছুঁতে পারে, অর্থাৎ দেয়ালের একদম এই কোড়ায় চলে যেতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে আমরা দেখি যে একটা বর্গাকার বাগানে আম বাগানে 1369টি আম গাছ আছে, বাগানের দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তিসহ উপস্থাপন করো। তাহলে সমাধান আমরা লিখি, আমরা একটা আম বাগান দেখি, দেখো একটা বর্গাকার আম বাগান, এবং বর্গাকার আম বাগানে আমি এখানে একটা বর্গাকার আম বাগানে একটা নমুনা আমি দিয়েছি যে বর্গাকার একটা আম বাগান, এখানে দৈর্ঘ্যের দিকে 3টি আছে, প্রস্থের দিকেও 3টি আছে, এখানে উভয় দিকে বলছে বাগানের দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ আছে। তাহলে দেখো যেহেতু এখানে 9টা আছে, তাহলে একটা বাহু বা একটা সাইডের আম, যেহেতু এটা এই যে আম বাগান, সে আম বাগানে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে 9 3টি করে আছে, তাহলে এটার ক্ষেত্রফল হবে কিন্তু 9, তাহলে 9-এর বর্গ মূল আমরা পাবো 9-এর বর্গ মূল কিন্তু আমরা পাচ্ছি 3। যেহেতু এখানে বর্গাকার আম বাগানে এতটি আম আছে এবং দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ আছে, তাহলে প্রত্যেক সারিতে কতটি আম গাছ আছে, তাহলে প্রত্যেকটি সারিতে আম গাছ আছে, তাহলে এই যে এত এর বর্গমূল, যেহেতু যেহেতু বর্গাকার আম দৈর্ঘ্য বর্গাকার একটা আম বাগান, তাহলে যেহেতু আমরা জানি বর্গাকার বর্গক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ থেকে সমান সংখ্যক থাকে এবং একবার দৈর্ঘ্য বের করতে গেলে তার ক্ষেত্রফলের বর্গমূল নিতে হয়,
তাহলে আমরা যে সংখ্যাটা দেওয়া আছে যে এটার বর্গমূল আমরা নির্ণয় করব। তাহলে বর্গাকার আম বাগানে প্রতিটি সারিতে গাছ থাকবে এত এতের বর্গমূল। তাহলে আমরা বর্গমূল নির্ণয় করি যে 1369 বর্গমূল, এই যে আমরা বর্গমূল চিহ্ন দেবো, এবং এটার উৎপাদক হবে 37 × 37, অর্থাৎ এটাকে ভাঙলে শুধু 37টা 37 পাওয়া যায়। তাহলে প্রতি জোড়া থেকে একটা করে নিতে হয় বর্গমূলের নিয়ম, কারণ আমরা জানি যে এই যেমন দেখো এই যে 9 বর্গমূল আমরা বের করব, এখানে 3 × 3 লিখতে পারি, অর্থাৎ এই এক জোড়া থেকে একটা, তাহলে 9 বর্গমূল হচ্ছে 3। অনুরূপভাবে 1369 আমরা ভাঙলে শুধু 37 37 পাই, তো তাহলে এটার বর্গমূল হচ্ছে শুধু 37। তাহলে বর্গাকার আম বাগানে প্রতিটি সারিতে 37টি গাছ থাকবে। দেখো এটা আমরা ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করতে পারি। ভাগ প্রক্রিয়া কীভাবে এই বর্গমূল নির্ণয় করা হয় তোমরা একটু দেখে নাও, যে 1369 এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা এই যে ডান দিক থেকে আমরা উপরে দাগ দিব, জোড়া বাঁধবো, অর্থাৎ দুইটা সংখ্যা নিয়ে একটা করে জোড়া নেব, এবং এ পাশে এখানে একটা দাগ দিব। এবার আসো এই প্রথম জোড়া নিয়ে কাজ করি। যে দেখো প্রথম জোড়া 13 13, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ আমরা জানি পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে যেমন 1 4 9 16 25 36, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং এদের বর্গমূল পাওয়া যায়, কারণ 1-এর বর্গমূল হচ্ছে 1, 4-এর বর্গমূল হচ্ছে 2, 9-এর বর্গমূল হচ্ছে 3, 16-র বর্গমূল হচ্ছে 4। যেসব সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হয় সেগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। 36-এর বর্গমূল 6। তাহলে দেখো 13 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তো আমরা 13-র আগে পূর্ণবর্গ সংখ্যা চিন্তা করি, 13-র আগের পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এখানে 9। তাহলে আমরা 9 লিখব এবং 9-এর বর্গমূলটা উপরে লিখবো এখানে। এবার আমরা এখানে বিয়োগ করব, দেখো 13 থেকে 9 গেলে এখানে থাকতেছে 4। এবার পরের জোড়াটা নামাবো এখানে। এবার দেখো এই যে বর্গমূল যে লিখলাম 9-এর বর্গমূল 3, 3-এর দ্বিগুণ কিন্তু এখানে আমাদের লিখতে হবে, 3-এর দ্বিগুণ হচ্ছে এখানে 6। তো এবার আসো যে এখানে যে 469 সংখ্যাটি পেলাম, তো এখানে 6-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যাটা আবার এই যে 3-এর পাশে বসাতে হবে, যেন ওই দুটো সংখ্যা গুণ করলে 469 অথবা এর চেয়ে ছোট সংখ্যা হয়। তাহলে দেখো এরকমভাবে 6-এর পরে যদি 1 দিই, তাহলে ওই 1 আবার এখানে বসাতে হবে, সেই 1 আর ওই 61 গুণ করে দিলে কিন্তু এটা খুব ছোট একটা সংখ্যা হয়। তাহলে হিসাব করে আমরা দেখতে পারি যে এখানে যদি 7 বসাই, এখানে যদি 7 বসাই, তাহলে এখানে পেলাম হচ্ছে 67 আর এখানে হচ্ছে 7। তাহলে দেখো এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করে দিই, 7 7 49 আর থাকে কিন্তু 4, 7 7 42 আর 4 44, তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে দেখো এই ভাগফলের এখানে যে সংখ্যাটা আমরা পেলাম যে 37, তাহলে 37ই হচ্ছে এই যে 1369 বর্গমূল। এভাবে তোমরা ভাগ প্রক্রিয়াও নির্ণয় করতে পারো। এবার দেখো দৈর্ঘ্য প্রস্থে দুটি গাছের মধ্যে দূরত্ব 100 ফুট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে তুমি মনে করো। তাহলে আমরা এবার দেখি, দেখো দৈর্ঘ্য প্রস্থে দুটি গাছের মধ্যে দূরত্ব, অর্থাৎ দেখো দুটি গাছের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে দুটা গাছের মধ্যবর্তী দূরত্ব কিন্তু এখানে বলেছে 100 ফুট। তিনটি গাছের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এখানেও আবার দেখো 100 100 মানে মোট হলো 200 ফুট। তিনটি গাছের মধ্যবর্তী দূরত্ব 200 ফুট, তাহলে চারটি গাছের মধ্যবর্তী দূরত্ব 300 ফুট, তাহলে পাঁচটি গাছের মধ্যবর্তী দূরত্ব 400 ফুট, অর্থাৎ গাছ যতটি থাকবে মধ্যবর্তী দূরত্ব কিন্তু তার সে 100 কম হচ্ছে এখানে। অর্থাৎ গাছ যদি এখানে যেহেতু একটা সারিতে 37টা গাছ আছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে কিন্তু দেখো 36 × 100, অর্থাৎ 3600 হবে। তাহলে আমরা লিখতে পারি যে 37টি গাছের মধ্যবর্তী দূরত্ব 37 বিয়োগ 1 × 100 ফুট, অর্থাৎ 3600 ফুট। তাহলে আমরা এখানে পেলাম যে মোট এখানে দূরত্ব, অর্থাৎ একটা সারিতে
দূরত্ব হচ্ছে 3700 ফুট, তাহলে ক্ষেত্রফল কী হবে? তাহলে একটা সারিতে যেহেতু বর্গাকার বাগান, তাহলে একটা সারিতে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে 3700 ফুট, তাহলে তার ক্ষেত্রফল হবে 3700 × 3700 অথবা 3700 স্কোয়ার। তাহলে বর্গাকার বাগানের দৈর্ঘ্য আমরা পেলাম 3700 ফুট এবং তার ক্ষেত্রফল হবে 3700 স্কোয়ার, অর্থাৎ এই 3700কে আবার 3700 গুণ দিলে যা হবে সেটা হবে তার ক্ষেত্রফল। এটা হচ্ছে অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 3 নম্বরটা, যে 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণ বর্গ সংখ্যার ঘনমূল ও পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করি। তাহলে সমাধান, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ বর্গ সংখ্যা, এই যে এগুলো 1, 4, 6, 9, 16, 25, 37, 49, 64, 81, 100, তাহলে একের বর্গমূল অর্থাৎ একের বর্গমূল কিন্তু 1। এরপরে 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3, 16 বর্গমূল 4, এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। তাহলে বর্গমূল হচ্ছে 1, 2, 3, এখানে 3 হবে না, এখানে 4 হবে, 5, 6, 7, 8, 9, 10। অনুরূপভাবে পূর্ণ ঘন সংখ্যা 1, 8, 27, 64, অর্থাৎ ঘন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে যে যেমন 8 এর ঘনমূল আমরা নির্ণয় করি, যে ঘনমূল এখানে 3 দিতে হয় যে এখানে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, 8কে লিখতে পারি 2 × 2 × 2, অর্থাৎ 3টা থেকে একটা নিতে হয়, তাহলে 8 এর ঘনমূল হচ্ছে 2, 27 এর ঘনমূল হচ্ছে 3 এবং 64 এর ঘনমূল হচ্ছে 4। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত এই 4টা পূর্ণ ঘন সংখ্যায় পাওয়া যায়, এবং 1 থেকে 100 পর্যন্ত এই যে 2, 4, 6, 8, 10টি পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যায় এবং 10টি বর্গমূল পাওয়া যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 4 নম্বরটা সমাধান করি। একটা সংখ্যা রেখা দেওয়া আছে, সংখ্যা রেখার উপরে পি কিউ আর এস টি ইউ এ এবং পি বিন্দুগুলো এমনভাবে দেওয়া আছে যেন টি আর ইকুয়াল এস আর এস ইকুয়াল এস ইউ এবং এপি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু কিউ বি হয়। তাহলে এমন অবস্থায় পি কিউ আর এবং এস মূলত সংখ্যা সময়ের মান নির্ণয় করতে হবে। তো সমাধান, তো সংখ্যা রেখার উপরে আমরা এখানে এখানে একটা শূন্য একটা বিন্দু কল্পনা করি। তাহলে দেখো, যেহেতু সংখ্যা রেখার ডান দিকে প্রতিটা ধাপকে আমরা 1 একক ধরি, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত 1 একক, এখান থেকে এ পর্যন্ত 1 একক, তাহলে মোট এখান থেকে এ পর্যন্ত 2 একক, এখান থেকে এ পর্যন্ত 1 একক, অর্থাৎ প্রতি ধাপ 1 একক, এবং এখানে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ এই পর্যন্ত দেওয়া আছে। অনুরূপভাবে বাম দিকেও আমরা প্রতিটা ধাপকে 1 একক ধরতেছি এখানে, তাহলে এখানে 1, এখানে 2, এভাবে দেওয়া আছে। তাহলে আমাদের শুরু করতে হবে, কিন্তু দেখো এই যে তোমরা এখান থেকে শুরু করতে পারো এবং এখান থেকে শুরু করতে পারো, যেহেতু টি আর আর এস এস ইউ এপি পি কিউ এবং কিউ বি সমান দেওয়া আছে, তাহলে আমরা লিখি এখান থেকে আমরা শুরু করি, যেহেতু দেওয়া আছে টি আর ইকুয়াল আর এস ইকুয়াল এস ইউ, তাহলে যেহেতু এখানে প্রত্যেকটাই সমান, তো আমরা তাহলে দেখো এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে দেখো এই যে টি ইউ, এই টি ইউ এখান থেকে কিন্তু 1 ধাপ অতিক্রম করা হয়েছে, অর্থাৎ টি থেকে ইউ পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা কিন্তু 1 একক, অর্থাৎ -1 একক, অর্থাৎ টি ইউ সমান হচ্ছে -1, কারণ এখান থেকে এই পর্যন্ত 1 ধাপ, এখান থেকে 1 ধাপ 2 ধাপ, এখান থেকে এই পর্যন্ত 1 ধাপ 3 ধাপ গিয়েছে, তাহলে টি থেকে ইউ পর্যন্ত গেলে আমরা 1 ধাপই এখানে -1 ধাপই পাচ্ছি এখানে। তো টি ইউ এর ভিতরে আবার এখানে আছে টি আর সমান আর এস সমান এস ইউ, তাহলে টি এর পরিবর্তে আমরা লিখতে পারি টি আর এস আর এস ইউ লিখতে পারি, যেহেতু টি ইউ সমান এই 3টা বিন্দু সমান দেওয়া আছে। তাহলে আবার এই দেখো টি আর এবং আর এস এবং এস ইউ সবগুলো যেহেতু সমান, তো সুতরাং
আমরা লিখতে পারি টিআর প্লাস টিআর প্লাস টিআর, যেহেতু সবগুলো এখানে সমান, তাহলে টিআর 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 যোগ করে দিলে এখানে থ্রি টিআর হয় এবং ডান পাশে কিন্তু মাইনাস ওয়ান থাকতেছে। তাহলে এখানে এই যে টিআর এর মান বের করতে গেলে এই তিন ওই ডান পাশে যে ওখানে ভাগ হয়ে যাবে, এটা হবে ইংরেজিতে লিখছি বাংলায় লিখি এখানে। তাহলে টিআর এর মান আমরা পেলাম মাইনাস এক বাই তিন, যেহেতু টিআর এর মান মাইনাস এক বাই তিন, তো এস আর এর মানও তো এক বাই তিনই হবে এবং এসির মানও এক বাই তিনই হবে, তো এসির মান আমাদের আপাতত দরকার হচ্ছে না। তো ধরি এই যে জিরো সংখ্যাটি শূন্য বিন্দুতে আছে, তাহলে সুতরাং আর এর মান, অর্থাৎ এই যে আর এর মানটা আমরা কিভাবে পাবো, আর এর মানটা এই শূন্য বিন্দুতে হিসাব করতে হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এক ধাপ এবং এখান থেকে এই পর্যন্ত এক ধাপ, অর্থাৎ এখানে টোটাল হচ্ছে ওটি, ওটি মানে দুই, আর হচ্ছে আরটি, আরটি বা টিআর যেটার মান হচ্ছে মাইনাস এক বাই তিন। তা আমরা এখানে লিখি, যেহেতু এই জিরো থেকে টি পর্যন্ত মাইনাস দুই ধাপ, এই জন্য ওটি সমান আমরা দুই লিখছি, প্লাস এই যে আরটি যেটা বা টিআর বা আরটি একই কথা, মাইনাস এক বাই তিন। এখন এই যে ব্র্যাকেটটা উঠাই দিয়ে আমরা এখানে মাইনাস, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয় এবং এখানে লসাগু নিতে হয়, লসাগু যেহেতু এটা নিচে মনে মনে একটা এক আছে, তাহলে এক তিনের লসাগু তিন, তিনকে এই দুই দিয়ে ডাইরেক্ট গুণ করে দিলে ছয় এবং তিনকে তিন দিয়ে ভাগ দিলে এক, সেই এক দ্বারা আবার এই এককে গুণ করলে এক হয়। তাহলে দেখো দুটা যেহেতু এক জাতীয় চিহ্ন, তাহলে এখানে মাইনাস সেভেন হবে, নিচে থাকতেছে তিন, তো এটাই হচ্ছে আর এর মান। তো আর এর মান আমরা পেয়ে গেছি এখানে, এরপর আমাদের এস এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এস আমার এস পেতে গেলে আমাদের এই এই যে মূল বিন্দু থেকে শুরু করতে হবে, অর্থাৎ এখানে এই যে ওটি প্লাস টিআর প্লাস এস আর, তাহলে ওটির মান আমরা জানি মাইনাস দুই, আর আরটির মান যে মাইনাস এক বাই তিন এবং এস আর এর মানও এক বাই তিন, কারণ আমরা এই যে এখানে পেয়েছি টিআর, যেহেতু টিআর আর এস বা এস আর সব কিন্তু কিন্তু সমান, তো আমরা এগুলো যোগ করে দিই। তাহলে প্রথমত ব্র্যাকেট উঠাই দিলাম এখানে, মাইনাস দুই এখানে মাইনাস এক বাই তিন, মাইনাস এক বাই তিন, তো এটা লসাগু হবে, এটার নিচে মনে মনে একটা এক আছে, লসাগু এখানে তিন হচ্ছে, এখানে লসাগু এখানে তিন হচ্ছে, তো তিন নিলে আমরা যেটা পাই তিন দুগুণে ছয় এক এক হয় এবং এখানে এক হয়, তাহলে সমান সমান এখানে হচ্ছে, এখানে যোগ করে দিলে মাইনাস সরি এখানে একটু ক্যালকুলেশন একটু ই হয়ে গেছে এখানে, তো আমরা এখান থেকে এই পর্যন্ত কেটে দিয়ে এখানে লিখি, লসাগু এখানে হচ্ছে তিন, তাহলে এখানে তিন দুগুণে ছয় এখানে এক এখানে এক, তাহলে পরের লাইনে আমরা পাচ্ছি এখানে মাইনাস এইট বাই তিন, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো অনুরূপভাবে আমাদের এই পাশে হিসাবটাও সেমভাবে হবে, তো পরের পৃষ্ঠায় যাই আমরা, তো আমরা আবার লিখব যেহেতু এপি, এই যে এপি ইকুয়াল পি কিউ ইকুয়াল কিউ বি দেওয়া আছে, আবার দেখো এই যে এবি এখান থেকে এবির মানটা কিন্তু এক, কারণ এই এ থেকে বিতে যেতে কিন্তু এক ধাপ অতিক্রম করা লাগছে আমাদের, তাহলে এবি সমান আমরা আবার লিখতে পারি এপি প্লাস পি কিউ প্লাস কিউ বি, কারণ এই এ থেকে বিতে যেতে আমাদের এ থেকে পি যেতে হবে, পি থেকে কিউ যেতে হবে, কিউ থেকে আবার বি যেতে হবে, অর্থাৎ তিনটা যোগ করে দিতে হবে। আবার যেহেতু এপি সমান পি কিউ সমান কিউ বি, তো এপির পরিবর্তে আমরা পি কিউর পরিবর্তে এপি লিখতে পারি, কিউবির পরিবর্তে এ কিউ লিখতে পারি, এপি লিখতে পারি, তাহলে এখানে এপি প্লাস এপি প্লাস এপি ইকুয়াল টু এক, তাহলে এপি 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 যোগ করে দিলে তিন এপি হয় এখানে, তো এপির মান বের করতে গেলে এই তিনটা একের সাথে ভাগ হবে, সুতরাং এপির মান আমরা পেলাম এক এক বাই তিন, তো এখান থেকে আবার পি কিউর মানও এক বাই তিন পাওয়া যাবে, তাহলে পি এর মান হবে, অর্থাৎ এই যে আমরা এই পি বিন্দুর মান নির্ণয় করবো, অর্থাৎ এই মূল বিন্দু থেকে শুরু করবো, অর্থাৎ ও এ প্লাস এপি, তাহলে ও এর মান কিন্তু এক একক, অর্থাৎ ও থেকে এ তে গেলে এক ধাপ অতিক্রম করা লাগে এবং এপির মান এক বাই তিন, তাহলে আমরা লসাগু করি, লসাগু এখানে তিন, তাহলে তিন এককে তিন,
আর এখানে থাকতেছে এক, তাহলে উপরে থাকতেছে এখানে চার, নিচে তিন, এটাই হচ্ছে পি এর মান। এরপরে আমরা কিউ এর মান নির্ণয় করব। তো কিউতে যেতে গেলে আমাদের ও থেকে এতে যেতে হবে আগে, তারপরে এ থেকে পিতে যেতে হবে, তারপরে পি থেকে কিউতে যেতে হবে। তাহলে ও এর মান এক জানা আছে, এ পির মান তিন এক বাই তিন, পি কিউর মানও এক বাই তিন, যেহেতু সমান সমান। তাহলে মানগুলো বসিয়ে দিলে আমরা লসাগু নির্ণয় করি। লসাগু হচ্ছে তিন, তাহলে লসাগু যেহেতু এটা মনে মনে এখানে এক আছে, তাহলে তিনকে এ দিয়ে ভাগ দিলে তিনই হয়, আবার গুণ দিলে তিনই হয়, এবং তিনকে তিন দ্বারা ভাগ করলে এক হয়, সে এক দ্বারা আবার একে গুণ করলে এক হয়। ঠিক একই কাজ এখানে হয়েছে। তাহলে উপরে যোগ করে দিলে পাঁচ হয়, নিচে যোগ করে নিচে যা আছে তাই থাকবে। তো এইগুলাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা